আমাদের সালাম ফিরানোর আগে ঋণ মুক্তির ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন, আপনার পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে, আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। ঋণে জর্জরিত আছেন, একেবারে ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণের টেনশনে আর কোনো কিছু ভাল লাগে না। অনেকে এরকম আছে, ঋণের টেনশনে নিজের গ্রাম ছেড়ে শহরে পর্যন্ত একেবারে গোপনে নিবৃতে নীরবে থাকার চেষ্টা করে, কেউ যেন তার কোনো সন্ধান না পায়, এরকম অনেক ব্যক্তি আছে। কারণ ঋণের বোঝা যে কত কষ্ট, এটা যার ঋণ হয়েছে সে বুঝে, এছাড়া কেউ বুঝবে না। কিন্তু যত বড় ঋণই থাকুক না কেন, হাদিস দ্বারা পরীক্ষিত একটি আমল, আপনি যদি এই আমলটি নামাজের সালাম ফেরানোর আগে দোয়ায়ে মাসুরা আমরা যখন পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা বলা আমার উদ্দেশ্য নয়। অর্থাৎ দোয়ায়ে মাসুরা যখন আমরা পড়ি, এই দোয়ায়ে মাসুরার জায়গায় ঋণ মুক্তির ছোট্ট এই দোয়াটা পড়ব, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে। একেবারে ঋণ মুক্তি, চারদিক থেকে অন্ধকার, কোনো দিক দিয়ে আপনি ঋণ মুক্তির ব্যবস্থা পাচ্ছেন না, কিভাবে ঋণ মুক্তি, কিভাবে ঋণ থেকে মুক্ত হবেন, কিংবা এই ঋণগুলো কিভাবে দিবেন, আপনি কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না, এই দোয়াটা পড়েন। হাদিস সম্মত এই দোয়াটা পড়েন, নামাজে সালাম ফেরানোর আগে তাশাহুদ দুরুদ শরীফ পড়ার পর আপনি এই দোয়াটা পড়বেন। দোয়ায়ে মাসুরার জায়গায় দোয়ায়ে মাসুরা না পড়ে এই দোয়াটা পড়বেন। রাসূল বলেছেন, কেউ যদি ঋণ মুক্তির সময় এই দোয়াটা পড়ে, একেবারে তার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবে, মুক্তির ব্যবস্থা করে দিবে। আর কোনো ব্যক্তির জন্য যদি আল্লাহ তাআলা যথেষ্ট, আল্লাহ তাআলাই তার জন্য যদি একেবারে ঋণ মুক্তির কোনো ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা যদি তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার জন্য তো কোনো কিছু লাগবে না। আল্লাহ তাআলা যদি আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেয়, আপনার কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। এই জন্য দেয়ালে ভিড় থেকে গেছে, চারদিক থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকার আপনাকে ঘেরাও করে রেখেছে, ওই মুহূর্তেও আপনি যদি আল্লাহর ওপর ভরসা করতে পারেন, এ ভরসা করে ইয়াকিন ইখলাস ইস্তেআনাত মজবুত করে আপনি যদি দুই রাকাত নামাজ পড়বেন সালামের আগে, সালাম ফিরানোর আগে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, ফরজ সালাতেও চাইলেও আপনি পড়তে পারবেন, হাদিস সম্মত যেহেতু দোয়াটা আপনি চাইলেও পড়তে পারবেন, দোয়ায়ে মাসুরার জায়গায় এই দোয়াটা পড়বেন। রাসূল বলেছেন, ঋণ মুক্তির এই দোয়াটা কোনো ব্যক্তি যদি বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির গায়বী মদদ দ্বারা আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। তবে ইখলাস ইস্তেআনাত আল্লাহর ওপর থাকতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সব সময় ভরসা করে, সব সময় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য নামাজে সালাম ফিরানোর আগে, নামাজে সালাম ফিরাবেন তাশাহুদ দুরুদ শরীফ পড়ে, সাইয়্যেদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, আলিম আমার অনেক ঋণ, অনেক ঋণ আমার। সাইয়্যেদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহু তখন ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই ঋণ মুক্তির দোয়াটা শিখিয়ে দিলেন, আর বললেন, রাসূল বলেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তার গায়বী মদদ দ্বারা তার ঋণ মুক্তির ফয়সালা করে দেয়। সবাই দোয়াটা পারি, যারা পারেন আমার সাথে কয়েকবার মশক করতে পারেন, না পারলে পরবর্তীতে যেহেতু খবর মিডিয়ার মাধ্যমে এই আলোচনাগুলো যাবে মিডিয়াতে, আপনারা চাইলেও শিখে নিতে পারবেন। একেবারে সংক্ষিপ্ত খুব সুন্দরভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়ে আপনি যখন আল্লাহর কাছে বললেন, কোনো কিছু আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তো অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবে। কারণ নামাজের মধ্যে বান্দার সব চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে নেয়। কারণ নামাজ সব চাইতে উৎকৃষ্ট একটা ইবাদত। নামাজ হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম স্টেশনে যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব হবে, আপনার নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাবে, আল্লাহ তাআলা তো অবশ্যই তার দোয়াটা কবুল করবে। এই জন্য এই দোয়াটা পড়ার পর সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর কয়েকবার ইস্তেগফার পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, এরপর মোনাজাত ধরবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অনেক ঋণে জর্জরিত আছি, আমার ঋণ থেকে আমাকে আপনি মুক্ত দান করেন, আয় আল্লাহ এই গজব থেকে আপনি আমাকে হেফাজত করেন, এই ঋণ থেকে, অভিশপ্ত ঋণ থেকে আপনি আমাকে মুক্ত দান করেন। আর বর্তমানে ঋণের মধ্যে যারা জর্জরিত তাদের অধিকাংশই হচ্ছে সুদের ঋণ, যার কারণে দোয়াটাও কবুল হয় না, দোয়াটাও কবুল হয় না। সব সময় তো বলেন, হুজুর অনেক ঋণ মুক্তির দোয়া অনেক পড়তেছে, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। কবুল হবে কি করে? আপনার ঋণ তো সুদের ঋণ, আপনার ঋণ তো ঘুষের ঋণ,
আপনি তো টেন্ডার বাস চাঁদাবাজি করে যা টাকাগুলো করছেন পরে ব্যাংক থেকে লোন আনছেন এই সুদ টানতে টানতে সুদের ঘানি টানতে টানতেই তো আপনার হুঁশ নেই এই জন্যই তো দোয়াগুলো কবুল হয় না এই জন্য সর্বপ্রথম ঋণ মুক্তির জন্য আপনি যদি যান আপনি সর্বপ্রথম তাওবা করে নিতে হবে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমি আপনার কাছে রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছি এই যে সুদের ঋণ আমি আপনার যেই সুদের ঋণ এনেছি আমি আপনার কাছে এই সুদের ভয়াবহতা থেকে আমি আপনার কাছে প্রার্থনা চাচ্ছি পানা চাচ্ছি আল্লাহ এই সুদের ঋণ এনে ফেলেছি ভুল করে ফেলেছি তাওবা করবেন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে প্রথমবার এই গুনাহের জন্য অনুতপ্ত হবেন তারপর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ঋণ মুক্তির জন্য সাহায্য চাইবেন বলবেন আল্লাহ এই সুদের ভয়াবহতা থেকে এই সুদের জঘন্যতম গজব থেকে আপনি আমাকে মুক্ত দান করেন আমি আর কখনো এই সুদের ঋণ আনব না ঋণ নামক এই সুদের ঋণ নামক এই আজাব গজব থেকে আপনি আমাকে মুক্তি দান করেন যত ঋণ আছে আল্লাহ আপনি পেরেশানি আমার দূর করে দেন উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি আপনি আমাকে দূর করে দেন সব সময় আল্লাহ তাআলার কাছে তাওবা করে তারপর দোয়াটা পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক